আমরা এখন একটি প্রিমিয়ার গাড়ির ব্রেক শু পরিবর্তন করব দেখাবো কিভাবে প্রিমিয়ার গাড়ির ব্রেক শু পরিবর্তন করা হয় ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটি লাইক দিন ব্রেক ড্রামটি খুলে ফেললাম এখন আমরা শুগুলো খুলব এরপর আমরা রিটার্নিং স্প্রিংটা খুলব এটি খুব শক্তপোক্ত রিটার্নিং স্প্রিংটা খুলে ফেললাম স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখন আমরা লকগুলো খুলব ডান পাশে ব্রেক শুটু খোলা হলো বাম পাশে স্প্রিং লকটি খুলে ফেললাম এবং শু খুলে ফেললাম আমরা এখন হাফসটি একটু পরিষ্কার করে নেব হাফসের সাথে অনেক ধুলাবালি থাকে ব্রেক শুর যে ঘর্ষণের ফলে যে কণাগুলো থাকে এই কণাগুলো পরিষ্কার করে নিলাম হ্যান্ড ব্রেকের কেবল থেকে ব্রেক শুটিও খুললাম দেখতে পাচ্ছেন নতুন ব্রেক শু জেনুইন পার্সিটি এখন এই ব্রেক শুটি আমরা লাগাবো আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে পিছনে চাকার ব্রেক শু এটি এখন আমরা ব্রেক শুটি লাগাবো প্রথমে হ্যান্ড ব্রেকের কেবিলের লকের যে শুটি থাকে সেই শুটি লাগালাম এখন আমরা এটি হাফসের সাথে অ্যাডজাস্ট করব হুইল সিলিন্ডারের সাথে বসে আমরা এখন পিছনে যে লকটি থাকে লক স্টিকটি ঢুকিয়ে নিচ্ছি এখন আমরা লক স্প্রিংটি লাগাবো দেখতে পাচ্ছেন প্লাসের সাহায্য নিয়ে এটি লাগানো হচ্ছে পুরানো ব্রেক শু থেকে স্প্রিং খুলে অ্যাডজাস্টিং স্প্রিং খুলে আমরা নতুন ব্রেক শুতে অ্যাডজাস্টিং স্প্রিং লাগাবো অ্যাডজাস্টিং ক্লিপ অ্যাডজাস্টিং স্প্রিংটি লাগানো হচ্ছে এখন আমরা রিটার্নিং স্প্রিং সম্পূর্ণ রিটার্ড করে দিব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিটার্ড করে দিলাম এখন ভিতরে একটু গ্রিজ দিয়ে দিব যাতে এটা ভালো থাকে এখন আমরা রিটার্নিং স্প্রিংটি অন্য ব্রেক শুতে বসাচ্ছি লোয়ার স্প্রিংটি অন্য ব্রেক শুর সাথে লাগিয়ে আমরা এই ব্রেক শুটি ড্রামের সাথে লাগিয়ে দেব তার আগে আমরা রিটার্নিং স্প্রিংটি উভয় ব্রেক শুর সাথে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন রিটার্নিং স্প্রিংটি অন্য ব্রেক শুর সাথে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন রিটার্নিং স্প্রিংটি লাগাতে খুব কষ্ট হচ্ছে এটা একটি ক্রিটিক্যাল কাজ অনেক টেকনিশিয়ানের মাঝে মাঝে ঘাম ছড়িয়ে দেয় বেশ কয়েকবার ট্রাই করার পর এখন লাগলো এখন আমরা ডান পাশে ব্রেক শু লক স্প্রিং লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন লাগিয়ে দেওয়া হচ্ছে লক স্প্রিংয়ের
লকটি আমাদের ব্রেক শু লাগানো কাজ শেষ দেখতে পাচ্ছেন নতুন ব্রেক শু লাগানো হয়েছে আর বন্ধুরা এই ছিল ব্রেক শু লাগানোর ভিডিও ধন্যবাদ সবাইকে